প্রিয় শিক্ষার্থী, আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো এবং সুস্থ আছো। আমি চয়নিকা চাকমা, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, বান্দরবান ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ। আমাদের আজকের পাঠ তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অংশের মহাদেশ ও মহাসাগর। অনেক একটি সুন্দর বিষয়। আমরা বিভিন্ন মানচিত্রের মাধ্যমে এই মহাদেশ এবং মহাসাগরগুলো চিহ্নিত করব। তাহলে জেনে নেওয়া যাক আজকের পাঠের শিক্ষণ ফলগুলো। পৃথিবীর মহাদেশগুলোর নাম বলতে পারবে, মহাসাগরগুলোর নাম উল্লেখ করতে পারবে, বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত বলতে পারবে, জাতীয় পতাকার রং, পরিমাপ ও অনুপাত বলতে পারবে, সঠিক রং ও নকশায় জাতীয় পতাকা আঁকতে পারবে। চিত্রে তোমরা কি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা? সৌরজগতের একটি চিত্র এবং আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীরকে দেখা যাচ্ছে। মানচিত্রে আমরা পৃথিবীর অবস্থান দেখতে পাচ্ছি। আশা যাক এবার মূল পাঠে। মহাদেশ, কয়েকটি দেশ মিলে মহাদেশ হয়। আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে মানচিত্রের মাধ্যমে দেখিয়েছি আমাদের অবস্থান। পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ। স্থলভাগ সমভূমি, পাহাড়, পর্বত, মরুভূমি ইত্যাদি নিয়ে গঠিত। জলভাগ নদী, সাগর ও মহাসাগর নিয়ে গঠিত। পৃথিবীর চার ভাগের এক ভাগ হচ্ছে স্থলভাগ, বাকি তিন ভাগ পানি। পৃথিবীর স্থলভাগকে সাতটি মহাদেশে ভাগ করা হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া মহাদেশ, যে মহাদেশে আমরা বাস করি, আর সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া মহাদেশ। এই মহাদেশের নামগুলো একটু আমরা জেনে নিই। প্রথমে আছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। মানচিত্রে কি তোমরা দেখতে পাচ্ছ এশিয়া মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ হচ্ছে উত্তর পূর্ব দিকের মানচিত্রে, খেয়াল করো তোমরা, হলুদ রং চিহ্নিত মহাদেশটি হচ্ছে এশিয়া মহাদেশ। এবং এশিয়া মহাদেশের পাশে এশিয়ার উত্তর পশ্চিমে জলপাই রঙের অংশটি হচ্ছে ইউরোপ মহাদেশ। এবং আফ্রিকা মহাদেশ হচ্ছে ইউরোপ সংলগ্ন এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে আফ্রিকা মহাদেশের অবস্থান, এই যেখানে। আর উত্তর আমেরিকা মানচিত্রের উত্তর পশ্চিমে, মানচিত্রের দক্ষিণ পশ্চিমে দক্ষিণ আমেরিকা। অস্ট্রেলিয়া হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে মানচিত্রের এই পাশে অস্ট্রেলিয়া। এবং সর্বশেষ মহাদেশ হচ্ছে এই যে এখানে একটু করে দেখা যাচ্ছে অ্যান্টার্কটিকা, সর্ব দক্ষিণে। মানচিত্রের উপরের দিকে যদি আমরা উত্তর দিক চিন্তা করি তাহলে নিচের দিকটি হবে দক্ষিণ দিক। এবার বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে সাতটি মহাদেশের অবস্থান মানচিত্রে ভালো করে দেখিয়ে দিলাম। নিশ্চয়ই তোমাদের আর বুঝতে কোনো অসুবিধা নেই। আমরা জানি এই মহাদেশগুলোতে আবার বিভিন্ন দেশ রয়েছে। ভালো করে তোমরা একটু মহাদেশের নামগুলো দেখে নাও এবং মুখস্থ করে রাখবার চেষ্টা করবে। কোন প্রাণী কোন মহাদেশে বাস করে এটার ব্যাপারে একটু জেনে নিই। যেমন দেখতে পাচ্ছ তোমরা, ক্যাঙ্গারু, পেঙ্গুইন, পান্ডা এবং জিরাফ। ক্যাঙ্গারু হচ্ছে অস্ট্রেলিয়ার প্রাণী, পেঙ্গুইন অ্যান্টার্কটিকার, এবং এশিয়া মহাদেশের প্রাণী হচ্ছে পান্ডা, জিরাফ হচ্ছে আফ্রিকা মহাদেশের প্রাণী। তোমরা দেখতে পাচ্ছ সাগরের চেয়ে বড় লবণাক্ত বিশাল জলরাশিকে মহাসাগর বলে। পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর আছে, এগুলো একটু আমরা দেখে নিই কি কি। দেখো, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর, দক্ষিণ মহাসাগর। আমরা এখন এই মহাসাগরগুলো চিত্রের মাধ্যমে দেখব, যাতে আমাদের বুঝতে আর কোনো অসুবিধা না থাকে। তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের একটি মানচিত্র দেখাচ্ছি যেখানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকগুলোও চিহ্নিত আছে, বিভিন্ন মহাদেশগুলোও আছে, সাথে মহাসাগরের নামগুলোও আছে।
নিশ্চয়ই তোমাদের আর এখন চিনতে অসুবিধা হচ্ছে না শিক্ষার্থী বন্ধুরা, কারণ একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছি এশিয়া মহাদেশ কোনটা, ইউরোপ কোনটা, আফ্রিকা কোনটা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া। এখন এই মহাদেশগুলোর কাছাকাছি কিন্তু এই মহাসাগরগুলো আছে। দেখো তোমরা কোন মহাসাগর কোন দিকে রয়েছে। সবার আগে হচ্ছে প্রশান্ত মহাসাগর, মানচিত্রের একদম পশ্চিম দিকে দেখো, পশ্চিম এবং দক্ষিণের দিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর, বিশাল মহাসাগর। এরপরে দেখো আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর হচ্ছে আফ্রিকা, উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার মাঝামাঝি মাঝখানে জলরাশি হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর ভারত মহাসাগর দেখো তোমরা, এই যে ভারত মহাসাগর, এশিয়া, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, আফ্রিকা মহাদেশের মাঝখানের জলরাশি হচ্ছে ভারত মহাসাগর। আর আর্কটিক মহাসাগর মানচিত্রের একদম উত্তর গোলার্ধে তোমরা দেখো, আর্কটিক মহাসাগর। আর দক্ষিণ মহাসাগর হচ্ছে মানচিত্রের একদম দক্ষিণে গোলার্ধের পাশে যে চিহ্নিত জলরাশি হচ্ছে দক্ষিণ মহাসাগর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই সুন্দর বুঝতে পেরেছ। প্রশান্ত মহাসাগর হচ্ছে সবচেয়ে বড় মহাসাগর এবং আর্কটিক মহাসাগর হচ্ছে সবচেয়ে ছোট মহাসাগর। মানচিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে এগুলো এখন বর্ণনা করে দেখালাম। এরপরে দেখো এই যে একটু আগে তোমরা গোলাপি অংশটা দেখলে এশিয়া মহাদেশ, এই এখন বাদামি অংশটা হচ্ছে এশিয়া মহাদেশ। আর এশিয়ার মানচিত্রে বাংলাদেশের অবস্থানটা একটু দেখে নাও তোমরা, সবুজ রঙের যে অংশটা দেখতে পাচ্ছ এটা বাংলাদেশের অবস্থান। পুরো এশিয়া মহাদেশের মধ্যে আমাদের ছোট্ট একটা ভূখণ্ড, আমাদের অনেক প্রিয় দেশ বাংলাদেশ। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমাদের দেশের অবস্থান এবং মানচিত্রের মাধ্যমে আমি তোমাদেরকে সুন্দর করে এটা দেখালাম। আমরা একদম শেষের দিকে চলে আসছি। আমাদের দেশ সবুজ শ্যামল, আমাদের জাতীয় পতাকার রং হচ্ছে লাল সবুজ এবং জাতীয় পতাকার হচ্ছে আমাদের আয়তাকার দৈর্ঘ্যপ্রস্থের অনুপাত হচ্ছে 10:6। লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের 1/5, লাল বৃত্তটি পতাকার খানিকটা বাম পাশে, তোমরা দেখতেই পাচ্ছ চিত্রের মাধ্যমে। এরপরে আমরা মূল্যায়ন অংশে চলে আসছি। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক সুন্দর বুঝেছ এবং সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। পৃথিবী সৌরজগতের একটি কি, নিশ্চয়ই তোমরা জানবে, গ্রহ। পৃথিবীর স্থলভাগকে কয়টি মহাদেশে ভাগ করা হয়েছে তাও নিশ্চয়ই তোমরা বলতে পারবে, 7টি। সবচেয়ে ছোট মহাদেশ হলো অস্ট্রেলিয়া। পৃথিবীতে মোট মহাসাগর আছে কয়টি, নিশ্চয়ই তোমরা সবগুলো প্রশ্নের উত্তর পারছ বলতে। বিশাল জলরাশিকে বলা হয় মহাসাগর। মহাদেশে রয়েছে বিভিন্ন দেশ। শ্বেতভাল্লুক কোন মহাসাগরীয় অঞ্চলে বাস করে, আর্কটিক মহাসাগরীয় অঞ্চলে বাস করে। ক্যাঙ্গারু দেখা যায় অস্ট্রেলিয়া মহাদেশে। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা সবগুলো প্রশ্নের উত্তর সুন্দর করে লিখতে পেরেছ। এবার আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, বিভিন্ন মহাদেশে বাস করে এমন কিছু প্রাণীর নাম লিখো, আমাদের জাতীয় পতাকার বর্ণনা দাও। অনেকক্ষণ আমার ক্লাস ধৈর্য ধরে শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো, এই বলে তোমাদের সবাইকে বিদায় জানাচ্ছি।